বলে যাত্রা মানছি না উপরে জিরা জিরি হচ্ছে, নিচের লোকের যান যাচ্ছে। কাজ বন্ধ গেছে, ওদের ডাক্তারকে মেরেছে কলকাতায়। আমার পশ্চিমবঙ্গে কোথাও রুগীর চিকিৎসা হচ্ছে না, সাধারণ লোকের যান যাচ্ছে, কঠিন ঝামেলায় পড়ে গেছে। ডাক্তাররা বলছে যে আমরা তো মানুষকে বাঁচানোর জন্য চিকিৎসা করা করছি, এবার আমরা যদি না বাঁচি আমরা কোথা থেকে চিকিৎসা করবো? ডাক্তারও যান যাই যা করছে, ডাক্তার কেমন মেরেছে, ডাক্তার বাঁচবে না তার ঠিক না। ডাক্তাররা বলছে আমরাও কাজ করবো, এবার তো দুই দিকের সমস্যা, একদিকে ডাক্তার আরেকদিকে রাজ্য সরকার, একদিকে ডাক্তার একদিকে রাজ্য সরকার, এই দুজনের মধ্যে লড়াই এখন। আমরা বুঝছি না, আমাদের আমাদের কে নেবে তাই বলছে ডাক্তার, কেউ যাচ্ছেই না ডাক্তারের কাছে, আমার লুকে কোনো পড়ে আছে। আমি দেখেন আপনাদের জন্য একটু আগেই সংবাদ মাধ্যমের মাধ্যমে দরখাস্ত করছি, কি করবো? আমরা তো দরখাস্ত করছি, অনেক লোক মারা যাবে জানি তো, যার জন্য তো আমরা এসেছি যাতে আপনাদের কথাটা সরকারের কানে যায়, আপনাদের কথাটা সরকারের কানে পৌঁছানোর জন্য আমি এসেছি। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি কানে যেন পৌঁছাই, আলোচনায় বসলে ঠিক করতে অসুবিধা কি আছে? তুমি মাথা, তোমাকে তো আলোচনা করতে হবে সবার সঙ্গে, সেটাই তো করছে না। দুই দিন ধরে কোনো আলোচনা নাই, কিছু হাত জোর করা হচ্ছে তাও যাচ্ছে না দেখতে, এত অবস্থা এত খারাপ। এখানে উচিত হচ্ছে সরকার মুখ্যমন্ত্রী সে ডাক্তারদের সঙ্গে বসবে, বসে ফয়সালা করবে, এই গো ধরে বসা যায়। সরকারকে বলার চেষ্টা করছি ভাই ফয়সালা করো, তোমাদের এই মারামারিতে সাধারণ লোকের যান যাচ্ছে। অবশ্যই
করবে ডাক্তার দেখছেন কেন? সুশান্তকে ডাক্তার দেখছেন না, খালি বন্ধ করে দেন সেই বাড়ি চলে যান না, এখানে বসে আছেন কেন? এটাই তো আমাদের বক্তব্য। দেখছেন তো আপনারা কি অবস্থা বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে, বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের আবেদন, আমাদের দরখাস্ত, আপনি সরাসরি অংশগ্রহণ করুন এই সমস্যা মেটানোর জন্য, ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসুন, বসে দ্রুত এই সমস্যার সমাধান করুন। শিশু, তরুণ, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে। এ বাংলা জুড়ে হাহাকার চলছে, অরাজকতা চলছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি নবান্নই ঠান্ডা ঘরে বসে থাকতে পারেন না, আপনি রাস্তায় আসুন, ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসুন, সমাধান করুন। আমাদের সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার কাছে আমাদের দরখাস্ত, আমাদের আবেদন। ডাক্তারবাবু, আপনারা আপনারা ঈশ্বরের অংশ, আপনারা একটু নমনীয় হন, আপনারা ভাবুন। আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলার লক্ষ লক্ষ রুগী, তাদের প্রাণ আপনাদের হাতে। আপনারা আপনাদের ধর্ম পালন করুন, সরকার আপনারা আপনাদের ধর্ম পালন করুন, এই সমস্যার দ্রুত সমাধান করে আবার আবার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করুন। একটু আগে শুনলাম একটা কোচি শিশু, তার মুখে একটা ছিপি ঢুকে গেছিল, ডাক্তার ছিপিটা বার করলো না, শিশুটা মারা গেল। কোথায় আমরা আছি? আমরা কোথায় আছি? আমরা কি সভ্য সমাজে আছি না আমরা মধ্যযুগে চলে গেছি? আপনারা বিচার করুন, বাংলার সভ্য মানুষ, বাংলার বিবেক, বাংলার মানবিকতা আজ কি সব আমরা কবর দিয়ে দিব, সবকে আমরা শ্মশানে জ্বালিয়ে দিব? বাংলার মানবিকতা কোথায়? বাংলার সংস্কৃতি কোথায়? বাংলার সভ্যতা কোথায়? যে চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, সেটা তার প্রতিবাদে প্রতিবাদ হোক, কিন্তু তার কারণে সাধারণ রুগী তারাও মারা যাচ্ছে, আমরা কোথায় চলেছি? এই অচল অবস্থা কাটানোর দায়িত্ব কার? যাদেরকে মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করার, সরকার পরিচালনা করার দায়িত্ব দেয়, এই অচল অবস্থা কাটানোর দায়িত্ব তাদের। তারা কেন চুপ করে আছে? তারা কেন পথে নেমে ডাক্তারদের সঙ্গে আলোচনা করছে না? মুখ্যমন্ত্রী, কেন আপনি আলোচনায় বসছেন না? কেন আপনি গুমার তুমি করছেন? আপনার কাছে আমাদের দাবি, এ সমস্যা মিটিয়ে বাংলার আপামর মানুষের সেবার চিকিৎসার ব্যবস্থা করুন। সারা বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে আমি জনপ্রতিনিধি হিসাবে দরখাস্ত করছি, আবেদন করছি, অনুরোধ করছি।